টু চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচিত্রা না তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি মুখের লোম বা ফেশিয়াল যে হেয়ার তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে বলছো দিদি মুখের লোম কিভাবে তোলা যায় একটু বলো তো আজকে আমি তোমাদেরকে একদম ন্যাচারাল ওয়েতে মানে ঘরোয়া প্রসেসে কিভাবে মুখের লোম তুলে ফেলা যায় সেটাই শেয়ার করব এই মুখের লোম থাকলে তো দেখতে ভালো লাগে না ধরো এই সব জায়গায় বা এই সব জায়গায় অনেকের আবার এইসব কপালেও আনওয়ান্টেড হেয়ার যেগুলো মানে যেগুলো আমরা ভালো লাগে না দেখতে সেই সব হেয়ারগুলোর গ্রোথ থাকলে ভালো লাগে না দেখতে সেগুলোই আমি একদম ন্যাচারাল ওয়েতে দেখাবো একদম খুব ভালোভাবে উঠে যাবে প্রথমবার ইউজেই অনেকটা উঠে যাবে একদম আর সব থেকে বড়ো কথা তোমরা ঠিকঠাক করতে পারলে এই রেমেডিটা তোমাদের কিন্তু আর ফেসিয়াল হেয়ার গ্রোথ হবে না মানে এই সব জায়গায় আর লোম গজাবে না আস্তে আস্তে মানে লোম গজাবার গ্রোথটা নষ্ট হয়ে যাবে ধরনের একটা রেমেডি আজকে এরম আমি শেয়ার করছি আর এই রেমেডিটা ছোট বড় সবাই করতে পারো কারণ এটার মধ্যে আমি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি না যেটা কেমিক্যাল বেস বা যেটা করলে আমাদের কোনো সাইড এফেক্ট খারাপ কিছু হতে পারে একদম ঘরোয়া প্রসেসে তোমাদের ঘরেই আছে এরম ধরনের একদম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তোমাদের সাথে আজকে এই ফেসিয়াল হেয়ার রিমুভারটা বানিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু মানে তোমাদের রকম ক্ষতি করবে না ক্ষতি ছাড়া তোমাদের স্কিনের কিন্তু এই আনওয়ান্টেড যে হেয়ার থাকে এই সব জায়গায় থাকে এই সব এই সব জায়গায় ওগুলো উঠিয়ে দেবে আর একটা কথা বলি আর এই হেয়ার গ্রোথটা হয় কিন্তু অনেক সময় থাইরয়েড থাকলে পিসিউডি পিসিউএস থাকলে বা তোমার হরমোনাল ইমব্যালেন্স হলে কিন্তু এই ধরনের হেয়ার গ্রোথগুলো বেশি হয় তা সেইগুলোর জন্য ডক্টর কনসাল্ট করে নিতে পারো যদি সেই ধরনের কোনো সমস্যা থাকে সেই ধরনের সমস্যা যদি বড় বড় মানে মোটা মোটা লোম হয়ে গিয়ে থাকে তাহলে একটু যদি ওষুধ খেয়ে ওই হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে ফেলতে পারো তাহলে এই গ্রোথটাও কম হবে তার সাথে এই রেমেডি ইউজ করলে তোমার কিন্তু একদম সুন্দর পরিষ্কার মুখ হয়ে যাবে আর তা হলে তোমরা আরেকটা কাজও করতে পারো ডিটক্স ওয়াটার একটা করে খেতে পারো আমি তো তোমাদেরকে বারবার বলি আদা দারচিনি তেজপাতা এগুলোর চা যদি একবার করে দিনে খাও না তাহলে হরমোনটা এই যে ইমব্যালেন্স হয়ে যায় ওটা ব্যালেন্স থাকে তাহলে কি এই গ্রোথ নিজস্ব যে একটা ভেতর থেকে লোম গজাবার একটা টেন্ডেন্সি থাকে সেটা কিন্তু অনেকটা কমে যায় মানে আনওয়ান্টেড লোম যেগুলো মাথার চুল বা আইব্রোজ কথা বলছি না যে এইখানে এই আজকে আমি একটা 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 সুন্দর দুর্দান্ত মাত্র দুটো তিনটে জিনিস দিয়ে আনওয়ান্টেড হেয়ার কিভাবে রিমুভ করছি তো চলো দেখে নাও ফার্স্ট করে বানাচ্ছি তারপরে আমি দেখিয়ে দেবো ওটা কিভাবে লাগাতে হবে এবং কিভাবে সেটাকে রিমুভ করতে হবে তো চলো তো দেখো রেমেডিটা বানানোর জন্যে প্রথম যেটা করতে হবে সেটা দেখো একটা বাটির মধ্যে আমি সবার প্রথম নিচ্ছি বেসন ছাত মানে ছোলার বেসন যেটা ছোলার বেসন যে বেসন দিয়ে আমরা ভাজিয়া পকোড়া বানিয়ে খাই সেই বেসন আর দিচ্ছি এখানে আমি কাস্তুরি হলুদ কাস্তুরি হলুদ নিলাম হাফ চামচ যদি তোমরা রান্নার হলুদ দাও তাহলে একদম এক চুটকি দেবে ঠিক আছে বেসন নিলাম আর নিলাম কাস্তুরি হলুদ আর দিচ্ছি এখানে একটু চিনি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি অল্প একটু চিনি আর আমি একটু দুধ দিয়ে গুলছি তবে দুধটা না একটু সামান্য উষুম উষুম গরম উসুম কুসুম গরম দুধ দিয়ে আমি এটা গুললাম যাতে নাকি চিনিটা মেল্ট হতে পারে ঠিক আছে তো দেখো আমি এইটাকে গুলে নিয়ে এবার দেখো যদি দেখো একটু পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু আর একটু বেসন নিয়ে নেবে আমার একটু পাতলা হয়ে গেছিলো কারণ এই প্যাকটা কিন্তু একটু আঁট আঁট গুলতে হবে একটু যেরকম দেখো কনসিস্টেন্সিটা দেখে নাও ঠিক এরকম একটু আট আঁট গুলতে হবে গুলে একটু অপেক্ষা করবে যে উষ্ণ গরম দুধ দিয়েছিলে তো সেই দুধটা দেখো ঠান্ডা হয়ে গেছে আর দেখো ঠিক এইরকম চটচটে একটা তৈরি হবে কারণ ওই দুধের মধ্যে কিন্তু চিনিটা ভালো মতন গলে গেছে এবার লাস্টে এটাতে আমি অ্যাড করব একটু পাতিলেবুর রস পাতিলেবুর রস কি করবে পাতিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি সেটা তোমার স্কিন তো উজ্জ্বল চকচকে করবেই তাছাড়া এই যে লোমের যে গোড়াগুলোকে আলগা হতে সাহায্য করবে ঠিক আছে তো এই দেখো এবারে না এটা যে বানালাম বানিয়ে আমি দশ মিনিট তুমি রেখে দেবে এটা রেখে দিলে কি হবে এই চিনির সাথে সব কিছু মিশে গিয়ে একটা বেশ চটচটে যেটা আমরা ওয়্যাক্সিং করাই যেরম চটচটে সেরম চটচটে হয়ে যাবে ব্যাপারটা একটু দশ মিনিট অপেক্ষা করে নেবে তারপরে দেখো মুখটা কিন্তু ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসবে পরিষ্কার এবং শুকনো মুখ একদম শুকনো থাকে যেন মুখটা এবার যেখানে তুমি হেয়ার রিমুভ করতে চাও যেখানে তোমার ফেশিয়াল হেয়ারের গ্রোথ আছে সেখানে দেখো একটু মোটাভাবে এটা লাগাবে এইভাবে একটু মোটাভাবে লাগিয়ে নেবে এই প্যাকটা তোমার স্কিনের কিন্তু কোনো ক্ষতি করবে না কিন্তু ফেশিয়াল রিমুভ ফেশিয়াল হেয়ার ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে এটা কিন্তু বাচ্চা বড়ো প্রত্যেকেই করতে পারো এমন মানে এটার মধ্যে কোনো কিছু হার্মফুল কিচ্ছু নেই যেখানে যেখানে তোমাদের হেয়ার আছে দেখো এরকম দাড়িতে থাকে গোফের ওখানটা থাকে আপার লিপসে যেখানে যেখানে থাকে এভাবে মোটা করে লাগিয়ে নেবে আর দেখো এই আমরা অনেক পয়সা খরচা করে কিন্তু লেজার ট্রিটমেন্ট করাই ওয়াক্সিং করাই সেগুলোতে কিন্তু যেমন পেনফুল যেমন খরচা সাপেক্ষ তেমন কিন্তু স্কিনের জন্যে খুব ক্ষতিকর ওয়্যাক্সিং করাটা কিন্তু স্কিনের পক্ষে মোটেও ভালো নয় কারণ স্কিনে ওই ওয়্যাক্সিং করার ফলে কি হয় জানো তো ওই যে টান লাগে তো ফলে স্কিনটা ঝুলে যায় বয়সের আগেই কিন্তু স্কিনটা ঝুলে যায় এবার দেখো এটা শুকোতে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে আরও বেশিও লাগতে পারে এবার যখন তুলবে হাতে করে একটু করে ওরকম বেসন নেবে শুকনো দিয়ে এইভাবে উল্টো দিকে যেদিকে আমাদের হেয়ার গ্রোথ আছে গফের যেদিকে গ্রোথ তার উল্টো দিকে এভাবে রোগড়ে রোগড়ে উঠিয়ে ফেলতে হবে দেখো এইভাবে এরকম মানে সেই দেখবে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে আসবে ওটা এইভাবে উঠাতে হবে একটু একটু করে হাতে বেসন নেবে তাতে এই ব্যাপারটা আরও শুকিয়ে যাবে তাতে এইভাবে রাব করে করে উঠিয়ে নেবে এটা একটু টাইম দিয়ে করবে একটু টাইম হয়তো লাগবে কিন্তু ভালো মতন উঠে যাবে দেখো আমি বলছি না যে একবার ইউজেই তোমার সমস্ত হেয়ার প্রথমবারেই রিমুভ হয়ে যাবে সেটা কখনো সম্ভব নয় সেটা কিন্তু ওই ওয়্যাক্সিং ছাড়া একমাত্র সম্ভব নয় বা হেয়ার রিমুভার ছাড়া সম্ভব নয় কিন্তু এটা করতে করতে দেখবে সপ্তাহে একদিন করে তুমি যদি করো তোমার কিন্তু দেখবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং আলগা হয়ে যাবে গোড়া হয়ে খসে যাবে লোমগুলো আর কিন্তু গ্রোথটা নষ্ট হয়ে যাবে গ্রোথ হবে না এবার দেখা আমি মুখটা ধুয়ে এসেছি এবার ধোয়ার পরে কিন্তু অবশ্য অবশ্য করি একটা কিছু টোনার ফেসে লাগাবে কিছু না থাকলে গোলাপ জল লাগাবে দেখো আমি এখানে একটু গোলাপ জল এরকমভাবে হাতে নেবে নিয়ে যেখানে তোমরা এটা ইউজ করেছো এইভাবে থুবে থুবে লাগিয়ে দেবে তাতে কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করবে তারপরে তোমরা যে কোনো ক্রিম ময়শ্চারাইজার যা ইচ্ছে লাগাতে পারো